কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তিথি নক্ষত্রের হিসেবে এই গঙ্গাসাগরেই এবার পুণ্য স্নানের মহেন্দ্রক্ষণ, দুদিন দুই সময়ে। দুই ভিন্ন পঞ্জিকা অনুসারে এবার আলাদা আলাদা দুদিন সংক্রান্তি, তাই মকর সংক্রান্তি স্নান এবার শুরু হয়ে যাবে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল থেকেই, চলবে রবিবার পর্যন্ত। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে শনিবার সূর্যোদয় থেকে সন্ধে 7:23 পর্যন্ত মকর সংক্রান্তির তিথি রয়েছে। পুণ্য স্নানের শুভ সময় সকাল 7:13 থেকে দুপুর 1:06 পর্যন্ত। মকর সংক্রান্তি স্নান সব থেকে ভালো হচ্ছে, আজকে 13 জানুয়ারি, আজকে সপ্তমী পড়ছে হচ্ছে 6:18 থেকে, কালকে সপ্তমী থাকতে হচ্ছে সন্ধে 7:23 পর্যন্ত। এর মধ্যে চান করতে পারবে, যেহেতু সংক্রান্তি স্নান সেহেতু ভোরবেলা থেকেই মানুষ চান করতে পারবে। এবার সকাল 7:13 থেকে দুপুর 1:06 পর্যন্ত বিশেষ টাইম স্নান করলে সেই সময়টা সব থেকে ভালো স্নান। অন্যদিকে গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী রবিবার মকর সংক্রান্তি সূর্যোদয় থেকে সকাল 11:45 পর্যন্ত স্নানের জন্য শুভক্ষণ। এবারে মকর সংক্রান্তি স্নানের সময় অ্যাকচুয়ালি যে স্নান দানা দিয়ে আছে সেটার সময় হলো সূর্যোদয় থেকে 11:45, কিন্তু সারাদিনই যে কোনো সময়তে স্নান করা যায়, তবে এইটা হলো মুখ্য সময়, আর এই সময় করলে আরও ভালো হবে। এটা রবিবার, আগামী রবিবার পরশু দিন, মানে আজ থেকে দুদিন পরে। পুরাণ মতে সগর রাজার 60,000 সন্তানকে জীবন ফিরিয়ে দিতে ভগীরথ মর্তলোকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন, তাই মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে অসীম পুণ্যের কথা বর্ণিত হয়েছে পুরাণে। পঞ্জিকা বলছে এবার শনি ও রবিবার দুদিনই সাগর সঙ্গমে পুণ্য লাভ হবে। সঞ্চয়ন মিত্র, রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা খবর, বাংলার খবর।